স্বাগত রয়েছে আমার এই সাজির বাইক গুরু চ্যানেলে আসার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা আমার নাম হচ্ছে সাজিরউদ্দিন আর আপনারা দেখছেন সাজির বাইক গুরু তো চলো কিছু নতুন শেখা যায় আর নতুন ভিডিও দেখা যায় তো বন্ধুরা আমি আজকে এই পুরো টপিক ভিডিওটা নিয়ে এসেছি একদম নতুন বাইকের উপরে আর BS3 BS4 BS6 চলে আসছে তো এখন কিছু কিছু জায়গায় চলে এসেছে BS6 আর আমাদের এখন এলাকাতে আসেনি কিন্তু 2020-তে অবশ্যই সব জায়গায় অলরেডি চলে আসবে বাইক আর BS6-এ কী কী সিস্টেম হতে পারে আমি সব আপনাকে খুলে বলবো আপনি যদি এক বাইকটা BS6 বাইক কিনতে থাকেন যেমন RTR হচ্ছে তোমার NXG আছে তারপরে হুন্ডা সাইন বাজাজের 220cc পালসার 150cc এইসব বাইকগুলো এখন কিন্তু BS6 অলরেডি আসবে 2020-তে আর আপনাদেরকে আমি পুরো আমার ভিডিওটা আমি দেখাবো BS6-এর বাইকে কী হতে পারে কিন্তু আপনাকে আমি আগে থেকে বলে দিচ্ছি যে BS6-এ কী হতে পারে যেমন ধরে নেন BS3 ছিল BS3-তে কী হতো যে বাইকের পলিউশন থাকতো স্যালেন্সার দিয়ে আর ট্যাঙ্কি দিয়ে ঠিক আছে তো BS6-এ সরকার বলছে কি না পলিউশন একদিক দিয়ে বের করো তো কোম্পানি বলছে আমি তাহলে ট্যাঙ্কিকে লক করে দিই ট্যাঙ্কিকে লক করে দিল আর তোমার কী করে স্যালেন্সার দিয়ে পলিউশনটা বের করলো তারপর BS4 আসলো BS4-এ ওই সিস্টেম করে দিল এবার BS4-এর পর আবার বলছে যে পলিউশন আরও কমাতে হবে তো BS6-এ কী হতে পারে আমি আপনাকে বলছি যে সব কিছু সিস্টেম একই থাকবে ট্যাঙ্কিও সিল থাকবে স্যালেন্সার দিয়ে পলিউশন আসবে কিন্তু স্যালেন্সারের মধ্যে একটা রেড ভাল্ভ থাকবে ওখানে যে পলিউশনটা আসবে ধোঁয়া যেটা আসবে সেটাকে ক্যাপচার করবে আর ওই ক্যাপচার করে BS6 হবে তার মধ্যে আপনাকে তো বলে দিচ্ছি যে BS6-এ কিছু আরও মেকানিক্যাল প্রবলেম হতে পারে যেমন ধরে নেন পুরো বাইক একদম সব ইলেকট্রনিক সিস্টেম থাকবে ফিউল ইঞ্জেক্টর সিস্টেম থাকবে তো এইসব নিয়ে আপনারা মাথা ঘামাবেন না একদম চিন্তা করবেন না আমরা আছি মেকানিক আছে মেকানিকের সমস্যা মেকানিক আস্তে আস্তে শিখবে আর মেকানিক আস্তে আস্তে করবে এসব সমস্যার সমাধান হবে তো বন্ধুরা BS6-এর ব্যাপারে আপনাদেরকে আমি যদি কিছু বললাম যদি ভালো লেগে থাকবে আর যদি খারাপ লেগে থাকবে মনে দুঃখ করবেন না আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে অবশ্যই দাবাবেন কেন আমি বাইকের ব্যাপারে সম্পূর্ণ ভিডিও নতুন নতুন আনতে থাকি আর আপনাদের দেখাতে থাকি তো থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট জুড়ে থাকুন সাজির বাইক গুরুদের সঙ্গে